সালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিরা পৃথক। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে মারা গেলেন আরও 41 জন, মৃতের সংখ্যা বেড়ে 1888। জুন মাসে মৃত্যু 1200 বেশি মানুষের। করোনা ভাইরাসে পর্যন্ত 2 উদ্যোক্তা সহ 28 ব্যাংকারের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা, ব্যাংক পাড়ায় আতঙ্ক। দরপত্র ছাড়াই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 150 কোটি টাকার বই কেনার উদ্যোগ, লেখক প্রকাশকদের সমালোচনা। 4 বছর পূর্তি দিনে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ, নেটওয়ার্ক ভেঙে দেয়ায় শক্তি হারিয়েছে 90 জেএমবি, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। এবং বিপদসীমার ওপরে যমুনা সহ নদ নদীর পানি, মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি অপরিবর্তিত উত্তরবঙ্গে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনায় আরও 41 জনের প্রাণ গেছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1888। এর মধ্যে কেবল জুন মাসে মৃত্যু হলো 1200 বেশি মানুষের। এই সময় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় 1 লাখ মানুষের দেহে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 3775 জন। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। করোনার চূড়ান্ত সংক্রমণ কবে হবে তা স্পষ্ট না হলেও জুন মাসে সারা দেশে ব্যাপক আঘাত হেনেছে এই ভাইরাস। মার্চে সংক্রমণ শুরু হয়ে মে মাস পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছিল 672 জনের, আর কেবল জুনেই করোনা কেড়ে নিয়েছে 1216টি প্রাণ। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন, এ পর্যন্ত 1888 জন মৃত্যুবরণ করেছেন। শুরুতে বেশ কিছুদিন কেবল ঢাকায় সংক্রমণ থাকলেও জুন গড়াতে তা ছড়িয়েছে সারা দেশে। গেল মাসে করোনা শনাক্ত করা হয়েছে প্রায় 1 লাখ, যেখানে সংক্রমণের 115 দিনে শনাক্তের মোট সংখ্যা 1.5 লাখের মতো। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 7,84,000-এর বেশি। মোট নমুনা হিসেবে গড় শনাক্তের হার 19 হলেও বর্তমানে দৈনিক এই হার 23-এর মতো। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,775 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,49,258 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ 17 জন চট্টগ্রাম বিভাগে আর 13 জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে 43 ভাগের বেশি ষাটোর্ধ্ব। অন্যদিকে 10 বছরের কম বয়সীদের মৃত্যু হার সবচেয়ে কম, 51 থেকে 60 বছরের 28.81%, 41 থেকে 50 বছরের 14.99%, 31 থেকে 40 7.62%। এছাড়া করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন 2,484 জন। অনলাইন বুলেটিনে বন্যা পীড়িত এলাকার মানুষকে বিশেষ সতর্কতার আহ্বান জানানো হয়। বন্যায় সর্পদংশন এবং পানিতে ডুবে যাওয়া থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। পরিবারের কোনো সদস্যর জ্বর কাশি থাকলে তিনি সহ সকলেই অবশ্যই মাস্ক পরবেন এবং যথাসম্ভব আলাদা থাকবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে করোনা এর উপসর্গ নিয়ে অন্তত 25 জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। ময়মনসিংহে এক মুক্তিযোদ্ধা এবং নোয়াখালী ও রাজশাহীতে প্রাণ হারিয়েছেন পুলিশের 2 এএসআই। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কুমিল্লায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে, 6 জনই পুরুষ। গত 3 মাসে এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 153 জন। নোয়াখালীতে করোনায় প্রাণ হারিয়েছেন নৌপুলিশের এএসআই ওমর ফারুক। নতুন করে আক্রান্ত হয়েছেন ডাক্তার, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সহ 61 জন। রাজশাহীতে করোনায় জেলা পুলিশের এএসআই আবুল কালাম আজাদ মারা গেছেন, তার বাড়ি বগুড়া জেলার শেরপুরে। এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারীর মৃত্যু হয়। জেলায় একদিনে সর্বোচ্চ 78 জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় প্রাণ হারিয়েছেন এক নারী, আর উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত 69। চট্টগ্রামে 24 ঘন্টার ব্যবধানে করোনায় মারা গেছেন আরও 5 জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 178 জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত 372।
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 21 জন। লক্ষ্মীপুর সদর ও রামগতি উপজেলায় করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা উপসর্গে মারা গেলেন 67 জন। সিলেটে করোনায় প্রাণ হারিয়েছেন 2 জন। এ নিয়ে সিলেট জেলায় মোট মৃতের সংখ্যা 66। 24 ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন 88 জন। খুলনায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় খুলনায় 116 জন সহ বিভাগের 10 জেলায় 239 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক আশরাফ আলী খান। বিভাগের 4 জেলায় 473টি নমুনা পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ সহ 21 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ 81 জন, নড়াইলে 19, বগুড়ায় 61, সিরাজগঞ্জে 40, জামালপুরে 8 এবং রংপুরে 44 জনের করোনা শনাক্ত হওয়ার খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 উদ্যোক্তা সহ অন্তত 28 জন ব্যাংকার। ব্যাংকিং খাতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 600। এই সংখ্যা বাড়তে থাকলে অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। শরফুল আলমের রিপোর্ট। করোনা ভাইরাসের বিস্তারের মধ্যেও ব্যস্ততা বাড়ছে ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সেবা দিচ্ছেন ব্যাংকাররা। তবে কিছু কিছু গ্রাহক স্বাস্থ্যবিধি মানছেন না বলে অভিযোগ রয়েছে। ফলে সোয়াচে এই ভাইরাসে স্বাস্থ্যঝুঁকিতে পড়েন ব্যাংক কর্মীরা। ক্যাশ কাউন্টার ও অন্যান্য আর্থিক সেবা দিয়া ব্যাংকারদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তেও ব্যাংকিং সেবা যেন অবিচ্ছিন্ন থাকে এবং আমাদের গ্রাহক যারা আছেন তারা যেন সেবা পেয়ে তাদের অর্থনৈতিক ক্রিয়াকর্ম এগিয়ে নিয়ে যেতে পারে। সরকারি যে ব্যবস্থা যেভাবে করে কাজ করা হচ্ছে, আমার মনে হয় যে ব্যাংকিং চাকা সচল থাকবে। করোনা ভাইরাসে কেন্দ্রীয় ব্যাংক সহ 12টি ব্যাংকের 28 জন কর্মকর্তা এরই মধ্যে প্রাণ হারিয়েছেন। আর মারা গেছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোর্শেদ আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। সবশেষ তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 600-এরও বেশি, আর উপসর্গ নিয়ে ছুটিতে আছেন 1000 জনেরও বেশি কর্মকর্তা। ব্যাংকাররা যেখানে থাকে বাসায় থাকে সেখানে স্বাস্থ্যবিধি পালন করে না। তৃতীয়ত তারা কিন্তু যেখানে ব্যাংকে যে পরিবেশ যেখানে গিয়ে কাজ করবেন সেটা কিন্তু স্বাস্থ্যবিধি সম্পর্কভাবে রাখতে হবে। প্রতিষ্ঠানে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা আপনার এফেক্ট করবে, মানে নেতিবাচক প্রভাব পড়বে। করোনা ভাইরাস প্রতিরোধের প্রতিটি ব্যাংক দৈনন্দিন কার্যক্রমে আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ করেছে। রোস্টারের মাধ্যমে কমানো হয়েছে জনবলের উপস্থিতিও। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মহামারী কোভিড-19 প্রভাবে ঘরবন্দি থাকায় নানান সমস্যার মুখোমুখি হচ্ছে প্রতিবন্ধী শিশুরা। দীর্ঘদিন আবদ্ধ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে তাদের সকল ধরনের বিকাশ। এ অবস্থায় শিশুর আচরণগত পরিবর্তন, বিষণ্ণতা, মানসিক ট্রমার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত রাবে আক্তার সুবর্ণা রিপোর্টে। ঘর থেকে বের হওয়ার বায়না তার, দীর্ঘদিন ঘরে আটকা, তাই অনেক বুঝিয়েও মানানো যায় না রিমিকে। অনেক সময় খারাপ ব্যবহার করছে সে। নেই খেলার বন্ধু, ছবি আঁকা আর মোবাইল নিয়েই সময় কাটে তার। ঘরের মেয়েদের অনেক অত্যাচার করতেছে ওরা, আর আমরা কি করে ঘরে সান্ত্বনা দিমু। তোমার কোথায় যেতে ইচ্ছে করে? মার্কেটে। মার্কেটে কি কিনবা তুমি? জামা। স্কুল খুলবে কবে? প্রতিদিন এমন প্রশ্ন করছে রোহান। আমি কথা বলতে কথা বলি তোমার সাথে। কোনোভাবেই থাকতে চাইছে না বাসায়। মা সুযোগ পেলেই নিয়ে যাচ্ছে ছাদে। এমনিতেই বুদ্ধি প্রতিবন্ধী, তারপর আবার করোনা ভাইরাসের ভয়ে কেউ খেলতে আসে না তার সাথে, তাই যত রাগ মার সাথে। যে মা আমিও বিরক্ত মনে হয়ে যাই, কখন কোন মায়েরও তো একটা মন আছে, আমারও তো একটা আছে, তখন আবার নিজের ওই হয়ে যায়, তারপরে নিজে একা একাই আবার এটারে ম্যানেজ করি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ঘরের বাহিরে এবং অন্যের সাথে মেশায় তাদের মানসিক বিকাশ হয়।
কিন্তু ঘরবন্দি থেকে মানসিক সমস্যা বাড়ছে বললেন চিকিৎসকরা। স্কুল কার্যক্রম থেকে বঞ্চিত আছে, এখন ওরা একঘেয়েমি অবস্থায় জীবনযাপন করছে, ফলে মানসিকভাবে ওরা খুব একটা সুস্থ না। ওরা স্কুলে এসে প্রতিদিন যে কাজগুলো করতো, পিটি করতো, টিচার যেটা বলে একটা কাজ করতো, ছবি আঁকতো, ড্রয়িং করতো, নাচ করতো, গান করতো, এই কাজগুলো তারা পিছিয়ে গেছে। তারা স্কুলে আসতে পারছে না, তাদের মানসিক প্রেসারটা বেড়ে গেছে, বুদ্ধিতে তারা আরও কমে যাচ্ছে। শিশু মনে করোনা বিষয়ে যেন আতঙ্ক ও ভয়ের সৃষ্টি না হয়, এজন্য অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান মনোরোগ বিশেষজ্ঞদের। আমি সতর্ক থাকবো। ঘরবন্দি থেকে তাদের সে পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে, তাই বাড়তি সতর্কতার পরামর্শ দেয়া হচ্ছে। রাবেয়া একতা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার নামে তুঘলকি কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। কোনো ধরনের দরপত্র ছাড়াই কেনা হচ্ছে 150 কোটি টাকার বই। প্রশ্ন উঠেছে অনেক লেখক ও বইয়ের মান নিয়ে, ক্ষোভ জানিয়েছে প্রকাশক সমিতি। মাহবুব কবির সপলের রিপোর্ট। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের 63,000 সরকারি প্রাইমারি স্কুলের বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, যেখানে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই। জাতির জনক সম্পর্কে জানতে পারবে শিশুরা। এই সিদ্ধান্ত সবার কাছে প্রশংসিত হলেও প্রশ্ন উঠেছে বই কেনার প্রক্রিয়া নিয়ে। প্রথম ধাপে বাংলা একাডেমির 27টি সিরিজের বই ছাড়াও 38টি শিরোনামের বই কেনা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের লেখা বইও আছে। প্রতিটি বই হবে 67,000 কপি, যা কিনতে ব্যয় ধরা হয়েছে 150 কোটি টাকা। বঙ্গবন্ধুকে নিয়ে যারা বই লেখেন বা গবেষণা করেন তারা এই প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন। ছাপা হলেই বই হয় না, বই হতে গেলে সেটাই বই যা মানুষকে সমৃদ্ধ করে, সিদ্ধান্ত নেয় আমলারা এবং তারাই তাদের বইপত্র কেনে, কিনে বিভিন্ন সরকারি গ্রন্থাগারে পাঠায়, যে সেগুলো বই তো দেখেও না আর কি। এই যে টাকাটা খরচ করবে সরকার, এটা জনগণের টাকা, সরকারের টাকা নয়। আপত্তি জানিয়েছে প্রকাশক সমিতিও। করোনার এই সংকটকালে প্রকাশকরা যখন আর্থিকভাবে বিপর্যস্ত তখন এর গুরুত্ব অনেক বেশি। গুটি কয়েক প্রকাশকের বই নয়, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রকাশকের বই আহ্বান করে সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেভাবে বই নির্বাচন করে থাকে, বই ক্রয় করে থাকে, সেই প্রক্রিয়ার মাধ্যমে এই বই ক্রয় করা হোক এবং সেক্ষেত্রে এটি সার্বজনীন হবে এবং গ্রহণযোগ্য হবে এবং আমরা মনে করি যে এই উদ্যোগটিও সফল হবে। তবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দাবি বই কেনায় কোনো অনিয়ম হয়নি। বই তালিকা দেখেছি আমি, হ্যাঁ। তার মধ্যে কোনটা কি অমানসম্মত আছে? প্রকাশকদের সাথে আমরা বসবো, তাদেরকে বলে নতুন করে আবার তালিকা পেলে এই কমিটিতে উপস্থাপন করে আবার একটা তালিকা আমরা পাঠাবো, অসুবিধা এগুলো কন্টিনিউ করবে। সরকারের ভালো কাজ যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার 4 বছর পূর্ণ হলো আজ। বোমা হামলার ওই স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় হামলায় নিহত 22 জনের প্রতি। বিদেশি নাগরিক ছাড়াও র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, এ ধরনের হামলার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে সে লক্ষ্যে তারা সতর্ক রয়েছেন। র্যাবে একটা সুবর্ণার আরও একটি রিপোর্ট। 4 বছর আগে নতুন ধরনের এই জঙ্গি হামলায় তখন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। এ ঘটনায় 17 বিদেশি নাগরিক সহ মারা যান 22 জন। দেশ বিদেশে ব্যাপক আলোচনার ঝড় তুলে জঙ্গি হামলার এই ঘটনা। হলি আর্টিজানে প্রতি বছর এই দিনটিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেদিনের ওই জঙ্গি হামলায় 3 বাংলাদেশির পাশাপাশি ইতালির 9 জন, জাপানের 7 জন আর ভারতের 1 জন নিহত হন। তাদের শ্রদ্ধা জানাতে গুলশানে হলি আর্টিজানে আসেন দেশগুলোর নাগরিকরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জঙ্গি দমনে সরকার সঠিক পথে আছে বলে মনে করেন র‍্যাব মহাপরিচালক। এখন পর্যন্ত আমরা 2000-এর অধিক জঙ্গি র‍্যাবের অভিযানে ধৃত হয়েছে এবং হোলি আর্টিজানের ঘটনার পর আমরা 1000-এর অধিক জঙ্গিদেরকে আমরা
আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। জঙ্গিবাদ আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর নিয়ন্ত্রণে রয়েছেন বললেন ডিএমপির কমিশনার। মানুষকে যে এই জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করতে পেরেছে বা তারা সংঘবদ্ধভাবে আবার জঙ্গিবাদকে এই দেশে জঙ্গিবাদের কার্যক্রমকে পরিচালনা করার জন্য যে ধরনের সাংগঠনিক ব্যবস্থা প্রয়োজন, সে ধরনের কোনো সংগঠন আবার নতুন করে গড়ে তুলতে পেরেছে সেরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। হলি আর্টিজনের হামলার পর ঢেলে সাজানো হয় কূটনৈতিক এলাকার নিরাপত্তা। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। নবজিএমের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে, তাদের সাংগঠনিক কোনো শক্তি নেই, তবে সাইবার ওয়ার্ল্ডে তাদের কিছু তৎপরতা আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম এসব কথা সাংবাদিকদের বলেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। চার বছর আগে এই দিনে গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে নবজিএমবি তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। তাদের উদ্দেশ্য ছিল বিদেশি নাগরিকদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করা। ঘটনার রাতে সশস্ত্র পাঁচ জঙ্গি রেস্তোরাঁয় থাকা দেশি বিদেশি নাগরিকদের প্রথমে জিম্মি করে ফেলে। জিম্মি উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তুমুল সংঘর্ষে মারা যায় পুলিশের দুই কর্মকর্তা। গোয়েন্দা তদন্তে উঠে আসে হলি আর্টিজান হামলা ও পরিকল্পনার সাথে জড়িত ছিল 21 জন। এর মধ্যে মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ 13 জন বিভিন্ন সময় র্যাব ও পুলিশের অভিযানে মারা যায়। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে দুর্বল হয়ে পড়ে এই সংগঠনটি। এই করোনাকালে যেহেতু সবাই ঘরে থাকে, এই সময় তাদের অনলাইনে প্রেজেন্সটা কিছুটা বেড়েছে, কিন্তু সেটি আসলে সেই প্রেজেন্সে দেখা যায় যে হেইট স্পিচ মূলত এগুলোই ছড়াচ্ছে বেশিরভাগ। সেই ক্ষেত্রে তাদের অভিযানিক কোনো সক্ষমতা সেটি তাদের নাই, সাংগঠনিক কোনো দক্ষতা সেটিও নাই, তাদের অর্থ কালেকশনের যে সাপ্লাই মানে যে লাইনটা তৈরি হয়েছিল সেটাও আমরা বিধ্বস্ত করেছি। ফলে এইগুলো আমরা মনে করি না যে নবজিএমবি বড় ধরনের কোনো কিছু মানে অদূর ভবিষ্যতে করতে পারবে। হলি আর্টিজান হামলার অন্যতম প্রধান মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা মারা যাওয়ায় এখন অনেকটাই নেতৃত্ব শূন্য নবজিএমবি নামের সংগঠনটি। বড় ধরনের কোনো হামলার শক্তি তাদের নেই মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। হলি আর্টিজান হামলার সাত জঙ্গির ফাঁসির রায়ের মধ্য দিয়ে নবজিএমবির তৎপরতা শেষ হয়েছে বলে মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। বাংলাদেশে এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার কোনো আশঙ্কা না থাকলেও ভবিষ্যতে আঞ্চলিক এবং আঞ্চলিক মানে আন্তর্জাতিক ঘটনা প্রবাহের কারণে এরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে হামলার পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এ হামলার সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে। যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন আইএসের কোনো অস্তিত্ব নেই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ থাকার পর 75 বছর বয়সে বুধবার কুমিল্লার 14 গ্রামে নিজ বাসায় মারা যান তিনি। আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট, KFC, কোমল পানীয় পেপসি এবং ফিলিপসের বাংলাদেশে ফ্রাঞ্চাইজি ছিলেন লতিফুর রহমান। এছাড়াও তিনি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অন্যতম মালিক। বিশিষ্ট এ ব্যবসায়ী 2012 সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পান। লতিফুর রহমান ছিলেন প্যারিস ভিত্তিক বৈশ্বিক বাণিজ্য সংস্থা ICC-র নির্বাহী সদস্য, ICC বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এবং অন্যতম বৃহৎ NGO ব্র্যাকের পরিচালক। রাতেই রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী MA মান্নান, FBCCI সভাপতি শেখ ফজলে ফাহিম সহ বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা। 4 বছর আগে আজকের দিনে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারান লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন। সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় 4 জন স্টেক হোল্ডারের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি, তবে প্রত্যক্ষদর্শী কেউ এদিন সাক্ষ্য দেননি। তদন্ত কমিটির প্রধান রফিকুল ইসলাম খান জানান তারা ময়ূর 2 লঞ্চটি পরিদর্শন করেছেন, পাশাপাশি CCTV-তে পাওয়া ভিডিও ফুটেজ পর্যালোচনাও করেছেন। মর্নিং বার্ড লঞ্চকে ধাক্কা দেয়া ময়ূর লঞ্চের চালক সহ ওই লঞ্চে থাকা ম্যানেজারকে গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, লঞ্চ মালিক সমিতি, শ্রমিক সংগঠন, তারপরে বিআইডব্লিউটিএ, শিপিং অধিদপ্তর, নৌ পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, সব সংস্থার সাথেই আমরা কথা বলবো। তারপরে আমরা পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আমরা চেষ্টা করব। ডেঙ্গুর প্রকোপ রোধে অনলাইনে আবেদনের মাধ্যমে মশার প্রজনন স্থলে কীটনাশক ছিটানোর উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। মেয়র ভাইসার শেখ ফজলে নূর তাপস বিকেলে নগর ভবনে অনলাইনে মশার প্রজনন স্থলে কীটনাশক ছিটানো সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। অনলাইন ওই সেবা পেতে সেবাগ্রহীতাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েব পোর্টালের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে ফি দিয়ে আবেদন করতে হবে। মেয়র জানান, আবেদনের পর 3 কার্যদিবসের মধ্যে এই সেবা দেওয়া হবে। মোট 5টি ক্যাটাগরিতে সেবা নিতে পারবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। আমরা এরই মাঝে জলাশয়গুলোকে চিহ্নিত করে সেখানে জলাশয়গুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আমাদের এই সমন্বিত কার্যক্রমে ঢাকাবাসী সুফল পাওয়া আরম্ভ করেছে। যাদের বাড়ি বসত বাড়ি আছে অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে তাদের বিভিন্ন আঙ্গিনায় যেখানে আমাদের যাওয়ার সুযোগটা কম, সেই সব জায়গায় যদি বিভিন্ন কারণে লার্ভা জমে থাকে বা মশকের উৎপত্তি স্থল হয়ে থাকে, তাহলে সেখানে সেইগুলোকে আমরা নিধন করে থাকি, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেখানে যাওয়া হয়। করোনা সংক্রমণ কমাতে কোরবানি পশুর হাটের সংখ্যা কমিয়ে আনার পক্ষে মত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, এবার মহাসড়ক ও এর আশপাশে পশুর হাটের অনুমতি দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে ভাইরাসটি ভয়ানক মাত্রায় ছড়াতে পারে। চলাচল, সামাজিক দূরত্ব না মানা এবং নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে এসেছে ঈদ উল আজহা উপলক্ষে পশুরহাট। কোরবানির পশুরহাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করে কার্যকর একটা গাইডলাইন তৈরি করতে হবে। প্রয়োজনে পশুরহাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। যত্রতত্র পশুরহাটের অনুমতি দেওয়া যাবে না। শুরুতে করোনা মোকাবেলায় সমন্বয়ের ঘাটতি থাকলেও এখন তা কেটে গেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকার সীমিত সামর্থ্য দিয়ে ভাইরাসটি মোকাবেলা করছেন বলেও জানান তিনি। সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে সংসদে সাংসদদের সমালোচনা গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য। আমাদের দেশের সীমিত সামর্থ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই করোনা ভাইরাস মোকাবেলা করা হচ্ছে এবং প্রথম দিকে যে সমস্ত অসুবিধা ছিল বা কিছুটা সমন্বয়েরও ঘাটতি ছিল সেটি এখন আর নাই। এখন অনেক সমন্বিতভাবে এই করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য সরকার কাজ করে যাচ্ছে এবং করছে, এবং সেই কারণে আমাদের দেশে মৃত্যুর হার আমাদের দেশে পৃথিবীর যে কয়টি দেশে খুব কম। করোনা টেস্টের জন্য ফি নির্ধারণকে অমানবিক, গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিগত দিনে গুমের শিকার স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিজভীর অভিযোগ, কর্মহীন অসহায় মানুষ যখন অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছে তখন সরকার নতুন করে গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটতে ব্যস্ত। পৃথিবীর কোন দেশে আছে এই মহামারীর মধ্যে মানুষ না খেয়ে আছে, অথচ করোনা টেস্টের জন্য 200 টাকা করে নেওয়া হচ্ছে। বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, বিশুদ্ধ পানির দাম বাড়বে, সরকার রক্ত চুষে নেবে, প্রতিবাদ করা যাবে না। আর এই পুলিশ বাহিনী যেটা গঠন করা হয়েছে সেটা গঠন করা হয়েছে সরকারের এই জুলুমকে বাস্তবায়ন করার জন্য। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকায় ডুবে আছে অসংখ্য গ্রাম, এতে চরম দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ।
কুড়িগ্রামে বানের জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় গত তিন দিনে প্রাণ গেছে তিন শিশু সহ চারজনের। এছাড়া ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 64 সেন্টিমিটার, দুধকুমার নদের পানি নুন খাওয়া পয়েন্টে 53 সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টে 43 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে বয়েছে। জামালপুরের ইসলামপুরের পশ্চিম হারিয়াবাড়ি গ্রামে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়েছে দুই ভাই বোন। সিরাজগঞ্জে নদ নদীর পানি বাড়তে থাকায় জেলার 5টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক স্থানে শুরু হয়েছে নদী ভাঙন। গত 24 ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার এবং গাজীপুর পয়েন্টে 70 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুনামগঞ্জের শহর সহ বিভিন্ন এলাকা এখনও হাঁটু সমান পানিতে ডুবে আছে। তাই অনেকে জলের মধ্যে ঘরবন্দী থাকলেও করোনা সংক্রমণের ভয়ে আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হচ্ছেন না। উত্তরাঞ্চলের পানিবন্দী দুর্গতদের সহায়তা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দেশবাসী এমনিতেই বিপর্যস্ত। এ সময় উত্তরবঙ্গে তিস্তা ও ধরলা নদীর পানি অতি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, চরাঞ্চল ডুবে গেছে। পানিবন্দী মানুষের মাঝে আশ্রয়, খাবার পানি ও চিকিৎসার অভাব দেখা দিয়েছে। পানিবন্দী এসব মানুষকে সাহায্য সহযোগিতার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান জাপা চেয়ারম্যান। নতুনভাবে আরেকটি সমস্যার উদ্ভব হচ্ছে, সেটা হলো উত্তরবঙ্গের প্রায় সবগুলি নদ নদী, বিশেষ করে তিস্তা এবং ধরলা নদীর পানি অতি দ্রুত বেড়ে চলেছে এবং তার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, চর অঞ্চলগুলি ডুবে গেছে এবং এইসব জায়গায় যে গরিব মানুষগুলি বসবাস করে তারা বিভিন্নভাবে অনেক কষ্ট শিকার হচ্ছে। সরকারের কাছে আমি আহ্বান জানাবো যে এই অবস্থাতে তাদের পাশেও যেন সরকার দাঁড়ান এবং তাদেরকে যেন যথাযথ সাহায্য সহযোগিতা এবং সহায়তা প্রদান করেন। সদ্য পাশ হওয়া বাজেটকে গণবিরোধী দাবি করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি সংসদীয় দল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় সাংবাদিকদের কাছে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ এ কথা বলেন। দলীয় সংসদ সদস্যরা বলেন, জনকল্যাণের জন্য নয় এ বাজেটে সরকারি দলের লুটপাটের ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে। তাদের অভিযোগ, বিরোধী দলকে কথা বলার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে এ বাজেট পাশ করা হয়েছে। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি করছি, তার ওখান থেকে অপসারণ করে যোগ্য উপযুক্ত ব্যক্তিদেরকে এই দুঃসময়ে দায়িত্ব দেওয়ার জন্য এবং গোটা স্বাস্থ্য বিভাগকে সংস্কার করার দাবি জানাচ্ছি। এবং আমরা যে বাজেট গতকাল এই অপ্রত্যাশিত অকল্পনীয় যে বাজেটটি গত বাজেটের চাইতে প্রায় 24% অধিক অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে, যেটি অবাস্তব, যেটি পুরোপুরি সম্ভব নয়, এটি আমরা প্রত্যাখ্যান করছি। যৌতুকের টাকা না পাওয়ায় নিজ সন্তানকে হত্যাকারী বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কারওয়ানবাজার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, 26 জুন পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিবেশী যুবক জুয়েলের সহায়তায় 3.5 বছর বয়সী শিশু মাহিমকে জুসের সাথে 8টি ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে জুলহাস। পরে মাহিমকে মাতুয়াইলের আবর্জনা ডিপোর পাশে মাটি চাপা দিয়ে রাখে তারা। 29 জুন সন্তান অপহরণ হয়েছে বলে বাবা জুলহাসের অভিযোগের পর র‍্যাবের তদন্তে চাঞ্চল্যকর এসব তথ্য উঠে আসে। জুলহাস ও হত্যায় সাহায্যকারী জুয়েলকে গ্রেপ্তারের পর মাহিমের মরদেহ উদ্ধার করা হয়। পিতা এবং অপর আসামি জুলহাসকে জিজ্ঞাসাবাদ করলে উভয়ই ভিকটিমের অপহরণ করে জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে পান করিয়ে হত্যা করেছে মর্মে স্বীকার করে। চট্টগ্রামের পটিয়ায় দুই কিশোরী মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। এরপর বাবাও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। ভোরে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হল মুকুন্দ বড়ুয়ার মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী টুকু বড়ুয়া ও পঞ্চম শ্রেণীর ছাত্রী নিশি বড়ুয়া। পুলিশ জানিয়েছে, দুই মেয়েকে গলা টিপে হত্যার পর মুকুন্দ বড়ুয়া বাড়িতেই অচেতন অবস্থায় পড়েছিলেন। পরে পুলিশ তাকে আটক করে। 5 বছর আগে মুকুন্দ বড়ুয়ার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকে দুই মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন তিনি।
করোনা রোগীদের চিকিৎসায় চট্টগ্রামে চালু হলো সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। সকালে এর উদ্বোধন করেন করোনাজয়ী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন মাত্র দু সপ্তাহে পতেঙ্গায় 100 শয্যার এ ফিল্ড হাসপাতাল তৈরি করে। এ হাসপাতালে 12 জন চিকিৎসক, 18 জন সেবিকা ও 50 জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। প্রাথমিকভাবে 50 শয্যায় রোগী ভর্তি করা হবে। হাসপাতালে থাকবে হাই ফ্লো নেজাল ক্যানোলা অক্সিজেন, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, অক্সিজেন কনসেন্ট্রেটর ও অ্যাম্বুলেন্স সুবিধা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় 70 শয্যার আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল নামে আরও একটি করোনা চিকিৎসা হাসপাতালও আগামী সপ্তাহে চালু হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। গবেষণা বাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের উপর জোর দিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 100 বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। আন্তর্জাতিক মানদণ্ডের র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান করে নিতে না পারলেও মানবিকতার মানদণ্ডে নিজের শক্ত অবস্থানের কথা দাবি করেন উপাচার্য। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গবেষণা করতে একটি ইনস্টিটিউট গড়ার ঘোষণা দেন অধ্যাপক আখতারুজ্জামান। জানাব আলারাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবার বড় মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে, তারপরেও কেউ যদি চালের বাজার অস্থিতিশীল করে চালের দাম বাড়ানোর চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে এক অনলাইন আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভরা মৌসুমের পরেও যদি চালের বাজার অস্থিতিশীল হয় তবে প্রয়োজন হলে সরকারিভাবে চাল আমদানি করার কথাও জানান তিনি। এই সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নাজমানারা খানম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। যেহেতু প্রোডাকশন বেশি আছে সেহেতু দাম বাড়ার কোনো কারণ নাই, চাউলের বাজার স্থিতিশীল রাখেন, প্লাস আমাদের প্রকুরমেন্টের চাউলগুলো আপনারা দিবেন, আমরা আপনাদের আরো 2 টাকা বাড়িয়ে দেওয়ার জন্য আমরা দেন দরবার করেছি, কিন্তু 2 টাকা চাউল দাম দিতে গেলে অটোমেটিক্যালি বাজারে প্রায় 10 টাকা চাউলের দাম করবে, এটা কোনো ক্রমেই সম্ভব নয়। করোনা ভাইরাস সংক্রমণের অজুহাতে ভারত বাংলাদেশ থেকে পণ্য না নেওয়ায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশি রফতানিকারকরা। এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় 2.5 মাস আমদানি রফতানি বন্ধ থাকার পর গত 7 জুন থেকে ভারতীয় পণ্যের আমদানি শুরু হয়, কিন্তু বন্ধ থাকে রফতানি কার্যক্রম চালুর জন্য কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী সংগঠনগুলো নো ম্যানস ল্যান্ড এলাকায় ভারতীয় ব্যবসায়ীদের সাথে কয়েক দফায় বৈঠক করলেও তা চালু হয়নি। এ কারণে সকাল থেকে আমদানি বন্ধ করে দেয়া হয়। এতে ভারতের পেট্রোপোল বন্দরে আটকা পড়ে 100 পণ্যবাহী ট্রাক। দেশের 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সরকারি সিদ্ধান্ত পরিবর্তন করায় আন্দোলন স্থগিত করে সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এতে পাটকলগুলোতে আবার উৎপাদন শুরু হয়েছে। এর আগে এসব মিল বন্ধ ও 30 জুলাই শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের চিঠি দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে শ্রমিকরা সোমবার থেকে 2 দিন অবস্থান কর্মসূচি পালন করে। পরে গোল্ডেন হ্যান্ডশেকের চিঠি না দেওয়ার সিদ্ধান্তে গতরাতে আন্দোলন স্থগিত করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগ্রাম পরিষদ। জানাবো পার্টেক্স খেলার খবর। লিওনেল মেসির ক্যারিয়ারের 700তম গোলের রেকর্ড ও 3 পেনাল্টির ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে 2-2 গোলে ড্র করে স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল বার্সেলোনা। মঙ্গলবার রাতে নু ক্যাম্পে খেলার 11 মিনিটে ডিয়েগো কস্তার আত্মঘাতী গোলে এগিয়ে যায় কাতালান ক্লাব। 19 মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান সাউল নিগুয়েস। বিরতির পর বার্সাকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। চলতি লিগে তার এটি 22তম গোল আর পেশাদার ক্যারিয়ারে এটি মেসির 700তম গোল। রেকর্ডময় এই গোলের আনন্দ বেশিক্ষণ টেকেনি। 62 মিনিটে সাউল নিগুয়েস আবারও পেনাল্টি থেকে ম্যাচে 2-2 সমতা ফেরান। এতে 33 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে লিগে বার্সেলোনা এখন দ্বিতীয় স্থানে, আর 1 ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ 71 পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
এক বছর পিছিয়ে 2022 সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে আফ্রিকা কাপ অফ নেশনস ফুটবল টুর্নামেন্ট। 2021 সালের জানুয়ারিতে ক্যামেরুনে হওয়ার কথা ছিল এবারের প্রতিযোগিতা, কিন্তু করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ায় আফ্রিকান ফুটবলের সেরা এই আসরকে এক বছর পিছিয়ে দিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। বর্তমান চ্যাম্পিয়ন আলজেরিয়া 2019 সালে সেনেগালকে একমাত্র গোলে হারিয়েছিল। পুরুষদের পাশাপাশি নারীদের আফ্রিকা কাপ অফ নেশনসও এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। নাগিন ডান্স খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য নাজমুল ইসলাম অপুর কোভিড-19 পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। অপু তো বটেই, কিছুদিন আগে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন তার বাবা মাও, সেই থেকে আইসোলেশনে ছিলেন তারা। অপু বলেন, বাবা মা সহ আমার রিপোর্ট নেগেটিভ এসেছে, আল্লাহর রহমতে আর কোনো ভয় নেই, আমরা তিনজন সম্পূর্ণ সুস্থ আছি, সবাইকে ধন্যবাদ এই সময়টাতে আমার এবং আমার পরিবারের পাশে থাকার জন্য। 2011 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের কাছে শ্রীলঙ্কার পরাজয়ের কারণ ম্যাচ ফিক্সিং কিনা সেটা জানতে সেদেশের পুলিশের ইন্ডিপেন্ডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট সাবেক অধিনায়ক ও সেই সময়ের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে তদন্তকারী দল গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলেও জানানো হয়। তবে তদন্ত ইউনিটের সাথে আলোচনা শেষে সংবাদ মাধ্যমকে কোনো কিছু বলেননি ডি সিলভা। কিছুদিন আগে 2011 সালের বিশ্বকাপ ফাইনালে নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ এনে শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিনান্দ আলুথাগামে বিশ্বকাপ ভারতের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা ভাইরাসে মারা গেলেন আরও 41 জন, মৃতের সংখ্যা বেড়ে 1,888, জুন মাসে মৃত্যু 1,200 বেশি মানুষের। করোনা ভাইরাসে পর্যন্ত 2 উদ্যোক্তা সহ 28 ব্যাংকারের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা, ব্যাংক পাড়ায় আতঙ্ক। দরপত্র ছাড়াই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 150 কোটি টাকার বই কেনার উদ্যোগ, লেখক প্রকাশকদের সমালোচনা। চার বছর পূর্তির দিনে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ, নেটওয়ার্ক ভেঙে দেয়ায় শক্তি হারিয়েছে 90 জিএমবি, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। এবং বিপদসীমার উপরে যমুনা সহ নদ নদীর পানি, মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি অপরিবর্তিত উত্তরবঙ্গে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।